দলগাঁওর খিলবরীত চাঞ্চল্যকর ঘটনা। মানসিক বিকাশগ্রস্ত লোক এজনে ছুরীরে আক্রমণ করে আহত করিলে সাতৰ পৰা দহজন লোকক। আহতসকলক খারপিটিয়া চিকিৎসালয়ত প্রেরণ। দলগাঁওর খিলবরীত চাঞ্চল্যকর ঘটনা। মানসিক বিকাশগ্রস্ত লোক এজনে খিলবরী বজারত চলায় সন্ত্রাস। জানিব পৰা মতে মানসিক বিকাশগ্রস্ত লোকজনে ঘৰৰ পৰা চুরি লৈ ওলাই আহি পদপথত বিভিন্ন লোকক আক্রমণ করে। পদপথত আক্রমণক শান্ত না থাকি খিলবরী বজারত আই খিলবরী বজারের বহুকেইজন লোকক আক্রমণ করে। আক্রমণত কেইবাজন লোক গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাস্থলীত খিলবরী আরক্ষীর লোক উপস্থিত হয়ে ব্যক্তিজনক আটক করে খিলবরী আরক্ষী চকীলৈ লৈ যায়। ইফালে আঘাতপ্রাপ্ত লোকসকলক খারপিটিয়া চিকিৎসালয়লৈ প্রেরণ করে। হয়, নিশ্চয় ইতিমধ্যে আপনাদের গম পাইছে লড়াজন আছিল নলবাৰী, তেওঁৰ নাম জমশেদ আলী। তেওঁ ইতিমধ্যে ছুরীৰে আক্রমণ করে তেওঁ আপনার সাতজন মানুহক তেওঁ ঘায়ল করেছে। আর আমার বিশেষকৈ মোৰ বিদ্যালয়খনৰে আমার খিলবরী রামানুজন একাডেমির ক্লাস সিক্সত অধ্যয়নরত ছাত্র এজনকো বেয়াকে ছুরীৰে আঘাত করেছে বহুত সংকটজনক অবস্থাত। তারপর আপনার শিলবরী আউটপোস্টেরপরা খারুপিটিয়া চিকিৎসালয়ত প্রেরণ করা হয়েছে। এটু মই এটা কথা কম, যিজনে মানুহজনক মানুহকেইজনক যে আক্রমণ করিলে, এই ছুরীৰে যে আঘাত করিলে, সেই মানুহজনৰ নাম জমশেদ আলী। তেওঁ আপনার কোন মানুহজন যিজনে মানে মারিছে, বয়স আপনার মিনিমাম আপনার 35 বা 36 এনেকুৱা হ'ব আনুমানিক বয়স। কিন্তু তেওঁ আপনার এই মানে আপনার মদ খাইছে আর মানে তেওঁ নিচাশক্ত আর মানুহজন নিচা খায় মদ ভাং খাইছে। না, মোর মতে তো আপনার নিচার ফলত এনেকুৱা করেছে। তারপর তেওঁলোকৰ পৰিয়ালৰ লোকে কৈছে যে মানসিকভাবে বিকাশগ্রস্ত, যদি আপনার মানুহ এজন যদি মানসিকভাবে বিকাশগ্রস্ত তেতিয়াহলে সেই মানুহজনক ঘৰত বান্ধি থব লাগিছিল। কারণ এনেকৈ আপনার মুক্তভাবে যদি এৰি দিয়ে এনেকৈ এটার পিছত এজন এজনের পিছত আনজন মানুহক আপনার আক্রমণ করে আছে, তেনেকুৱা যে পরিস্থিতি আরো বেয়া হব পাৰে। হয়তো বা যদি ভালকে যদি আপনার ডিঙিত মারিলে হয় বা আপনার তেতিয়াহলে মানুহ মরি গলে হয়, তেনেকুৱা এটা যদি মানে আপনার যদিও যদি গম পাইছে যে মানসিকভাবে মানে বিকাশগ্রস্ত তাহলে ঘরত বান্ধি থব লাগিছিল। কারণ এতিয়া যদি কিবা এটা হয় তাহলে সেইখিনি দায়িত্ব পরিয়ালে লব লাগিব। কারণ ঘটনাটা আপনার রাস্তা দিয়ে আহতে তেও মানে সন্মুখত যাকে পাইছে তাকে মারিছে। তেওঁৰ ঘৰৰ পৰা খিলবরী আহি থকা অৱস্থাত মোৰ স্কুলৰ সন্মুখত এটা ষ্টুডেণ্ট এতিয়ালৈকে স্কুলত আহি পোৱা নাই, ইভিনিং ক্লাছ দিছোঁ মই। তো আপোনাৰ স্কুলৰ পৰা অলপ সন্মুখত ল'ৰাটো আহি আছে, জাষ্ট ঘৰৰ পৰা আহি থকা অৱস্থাত মানে আক্ৰমণ কৰিছে। না, এইটো পৰিয়ালৰ লোকৰ 100% দুখ বুলি ক'ব লাগিব, তেওঁলোকৰ চূড়ান্ত গাফিলতি বুলি ক'ব লাগিব। কাৰণ চাওক, যদি মেডিকেলৰ পৰা যদি চাৰ্টিফিকেট আছে নে নাই মই নাজানো, কিন্তু এইটো তদন্ত হ'ব লাগিব। যদি পৰিয়ালৰ লোকে কৈছে যে মানসিকভাৱে বিকাশগ্রস্ত তেতিয়াহলে এইটো ডক্টৰৰ চাৰ্টিফিকেট স্পষ্ট কৰক, এইটো আমি মানি লম। যদি আপোনাৰ ডক্টৰৰ চাৰ্টিফিকেট সঁচাকৈ দিছে তেতিয়াহলে মোৰ এটা প্ৰশ্ন, যদি ডক্টৰৰ চাৰ্টিফিকেট সঁচাকৈ দিছে তেতিয়াহলে ইয়াক ঘৰত বান্ধি থ'ব লাগিছিল, ইয়াক কিয় এৰি দিলে? তেতিয়াহ'লেতো ইমান মানুহ আপোনাৰ মানে আঘাতপ্ৰাপ্ত নহ'লহেঁতেন। আজি যদি কাৰোবাৰ এনেকুৱা এটা ঘটনা হৈছে, এনেকুৱা এটা চিটুৱেশ্যন হৈ গ'ল যে আজি কাৰোবাৰ আপোনাৰ প্ৰাণ গুচি গ'লে হয় বা মানুহ মৃত্যুমুখতে পৰিলে হয়, তথাপিও মানে বহুত সংকটজনক অৱস্থাত কিবা হয়, গতিকে এই দায়িত্ব এই টোটেল মানে আপোনাৰ ৰিস্কটো এইটো এতিয়া তেওঁলোকৰ পৰিয়ালে ল'ব লাগিব। এইটো মই ক'ম যে 100%ৰ ভিতৰত 100% পৰিয়ালৰ লোক মানে জগৰীয়া হ'ব। হয়, যিখিনি মানুহ আপোনাৰ আঘাতপ্ৰাপ্ত হৈছে সেই মানুহখিনিক বৰ্তমান আমাৰ শিলবৰী আৰক্ষী চকীৰ পৰা তেওঁলোকক মানে খাৰুপিটিয়া অসামৰিক মানে চিকিৎসালয়লৈ লৈ যোৱা হৈছে। বৰ্তমান তেওঁলোকে খাৰুপিটিয়া হস্পিটেলত মানে চিকিৎসাধীন হৈ আছে। আঘাতপ্ৰাপ্ত কৰা মানুহজন বৰ্তমান ক'ত আছে? আঘাতপ্রাপ্ত করা মানুষজন বর্তমান থানাত আছে, থানার ভিতর আবদ্ধ করে রাখিছে, বর্তমান থানার ভিতর আছে। মই তো বিচার আপনার যে সঠিকভাবে তদন্ত হয় এই আপনার ন্যায় পাব লাগে। কারণ যখন মানুষক মারিলে তো এই আপনার ঘটনাটো অতি ভয়ঙ্কর ঘটনা। আজি যদি ইয়ারপরা এজন মানুষের আপনার যদি প্রাণ লৈ ললেহেঁতেন তাহলে আপনি চাকছেন, যদি পরিয়ালের লোকে যদি গম পাইছে যে মানসিকভাবে যদি মানে মানসিক বিকাশগ্রস্ত যদি তেওঁলোকে গম পাইছে পরিয়ালের লোকে তেতিয়া মোৰ সেই একটাই কথা, তেতিয়া মুক্তভাবে কি এৰি দিলে? এটা টোটেলি আপনার পরিয়ালের মানুষখিনি জগরিয়া আর এটা মানে
উচিত এটা শাস্তি হব লাগে, পরিয়ালৰ লোককো আপোনাক গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। এই ক্ষেত্ৰত মই কওঁ, মই দাবী জানাইছোঁ।